আগুন লেগে গেছে গাইস আমাদের রোটরের মধ্যে, এই আগুন যে কি হবে দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সাইকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই দরকারি একটা জিনিস। আপনি অনেক সময় কমেন্ট করেন যে রোটরে আমার তেল লাগছে, কিচকিচ শব্দ করে। কিচকিচ শব্দ করে বলতে, রোটরে তেল লাগলে যেটা হয় যখন আমার ব্রেকটা ধরে তখন কিচকিচ শব্দ করে। আবার হচ্ছে আমাদের ব্রেক ভালো মতো ধরে না, তার পাশাপাশি দেখবেন হচ্ছে ব্রেকের যে ব্রেক প্যাড থাকে প্রচুর কালি জমে যায়। এগুলো হয় মূলত যখন আপনার ব্রেকের যে রোটরটা থাকে, ডিস্ক বলি আমরা, এই ডিস্কটার মধ্যে যখন তেল পড়ে, এই তেল পড়ার ফলে আপনার ব্রেক ভালো মতো ধরবে না এবং বাজে সাউন্ড হবে আপনি যখন সাইকেলটা চালাবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রোটরে তেল পড়লে এটাকে পরিষ্কার করতে হয়। আর আপনারা অনেকেই বলেন রোটরে কিভাবে তেল পড়ছে জানি না বা বুঝতেছি না কিভাবে পড়লো। আমি কয়েকটা কারণ বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, আপনি যখন সাইকেলটাকে চেনের মধ্যে আপনি তেল দেন, ওইখানে তেলের ছিটা গুলো যায় রোটরে লাগে বা ডিস্কে লাগে, তখন আপনার রোটরে তেল ছিটছিটে ভাব হয়ে যায়, ব্রেক ধরে না। আবার অনেক সময় এরকম হয় যে আপনার হাত তেল তেলা, আপনি কোনো কারণে সাইকেলের ডিস্কটা ধরছেন, তখন ওই ডিস্কের মধ্যে তেল লেগে যায় আর তখন আপনার ডিস্কটা কাজ করে না। আর তেল লাগলে খুবই খুবই পেইন হয় ওই রোটর থেকে তেল সরানো। তাই অনেকেই জানে না যে কিভাবে ভালো মতো পারফেক্টলি সাইকেলের রোটর থেকে তেল সরাতে হয়। তিনটা পদ্ধতি দেখাবো, মানে খুব ঝটপট খুব অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায়। এক হচ্ছে লেবুর মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে চকের মাধ্যমে, আর তৃতীয়ত হচ্ছে হার্পিকের মাধ্যমে। অবাক হবেন না, ভিডিওতে অনেক মজার মজার শিক্ষণীয় জিনিস দেখতে পারবেন সাইকেল সম্পর্কিত। আমাদের সাথেই থাকুন, আমরা এখন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। গাইজ, আপনারা যে রোটরটা দেখতে পাইতেছেন এটার মধ্যে মোটামুটি ভালো পরিমাণে তেল লাগানো আছে, দেখাই যেতেছে, মানে প্রচুর তেল পড়েছে। এই যে দেখেন, তেল প্লাস কালি আমার হাতে, তেল এবং কালি, দেখেন কি পরিমাণ তেল পড়ছে। মানে এটাকে হচ্ছে মূলত ক্র্যাঙ্কমাস্টারে নিয়ে আসছে রোটরটাকে ক্লিন করার জন্য। তো আমরা এটা দিয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আমরা এখন দেখাবো যে এটাকে 100% একদম তেল মুক্ত কিভাবে করা যায়। রোটরের মধ্যে তেল কেন, তেল গ্রিজ এসব কিচ্ছু লাগানো যাবে না, রোটর একদম ফ্রেশ রাখতে হবে, একদম 100% তেল মুক্ত। তো আপনাদেরকে আমরা তিনটা উপায় দেখাবো, একটা হচ্ছে চক, আরেকটা হচ্ছে লেবু, এবং আরেকটা হচ্ছে এটার মধ্যে কিছু হার্পিক আছে। এই তিনটা পন্থায় আমরা রোটরটাকে পরিষ্কার করে দেখাবো। গাইজ, আমরা হচ্ছে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে হার্পিক দিয়ে কিভাবে রোটরটাকে পরিষ্কার করা হয়। আপনারা দেখতে পাইতেছেন যে হার্পিকের মাধ্যমে কিভাবে ডিস্কটাকে পরিষ্কার করা হয়। প্রথমে আমরা এই হার্পিক নিয়ে পুরো ডিস্কটার মধ্যে সুন্দরভাবে দিয়ে দিলাম, দেখতে পাইতেছেন খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। এরপরে আমরা হার্পিকটাকে রোটরে মাখিয়ে দিব, সুন্দরভাবে মাখিয়ে দিব। মাখানো হয়ে গেলে আমরা এটাকে 2-3 মিনিট, বেশি না, কারণ সব বেশি সময় রাখলে আপনার রোটরটাই নষ্ট হয়ে যাবে, কারণ হার্পিক অনেক পাওয়ারফুল একটা জিনিস। 2-3 মিনিট আমরা হচ্ছে হার্পিকটাকে মেখে রেখে দিব, তারপরে হচ্ছে আমরা এটাকে ওয়াশ করে ফেলব। দেখতে পাইতেছেন সুন্দরভাবে মাখালাম, এখন এটা 2-3 মিনিট থাকবে। এই যে কালো কালো তেল গুলা কেটে এই যে উঠে, হ্যাঁ গাইজ, 2-3 মিনিট আমরা রাখছি। এখন আমরা দেখাবো এটাকে কিভাবে পুছতেছি। এটাকে সুন্দরভাবে পুছে ফেলতে হবে। পোছার পরে আপনারা ভিমবার সাবান দিয়ে এটাকে ধুয়ে ফেলবেন, ভিমবার ছাড়াও হবে। ভিমবার ছাড়া আপনারা বাসায় যদি গুড়া সাবান থাকে তাহলে গুড়া সাবান দিয়েও পুছে ফেলতে পারেন। ইতিমধ্যে দেখেন একটা ফোঁটা তেল নাই, একদম তেল চকচকে হয়ে গেছে, একটা ফোঁটা তেল নাই। এখন আমরা দ্বিতীয় পদ্ধতি দেখাবো, লেবু, লেবু দিয়ে কিভাবে করতে হয়। প্রথমত আপনারা লেবুটাকে খুব ভালোভাবে ঘষবেন, একদম অনেক সময় ধরে, কমপক্ষে 5 মিনিটের মতো ভালোভাবে লেবুটাকে ঘষবেন। রোটরের প্রত্যেকটা কর্নারে কর্নারে লেবু দিয়ে ঘষবেন এবং লেবুর রসগুলো দিয়ে প্রত্যেকটা জায়গা একদম পরিপূর্ণভাবে ভরাট করে দিবেন। দেখেন আমরা কিভাবে করে ঘষতেছি রোটরটাকে, খুব সুন্দরভাবে লেবু দিয়ে ঘষবেন। আচ্ছা, সবাই তো আর রোটর এভাবে খুইলা তারপরে ই করতে পারবে না, খুললে হবে। সবাই তো হচ্ছে এভাবে করে ডিস্কটাকে খুলে তারপর পরিষ্কার করতে পারবেন না। আপনারা চাইলে ওই চাকাটা সাইকেলে লাগানো অবস্থায় রোটর পরিষ্কার করতে পারবেন, কোনো সমস্যা নেই। রোটরটাকে আপনারা যখন পরিষ্কার করা হয়ে যাবে হার্পিক দিয়ে, তারপরে আপনারা এটাকে যখন পুষবেন তখন আবার নতুন একটা ন্যাকড়া ইউজ করবেন, কারণ যেটা দিয়ে হার্পিক পরিষ্কার করেছেন ওইটা আর ব্যবহার করবেন না। এক একটা ধাপের জন্য এক একটা ন্যাকড়া আপনারা ব্যবহার করবেন। আপনারা ভালো করে দেখুন, এখন ওইটার তেল তো একেবারে কেটে গেছেই, তার পাশাপাশি রোটরের মধ্যে একটা গ্লসি ভাব চলে আসছে,
যেটা হচ্ছে আপনার রোটরটা পরিষ্কার এবং নতুনের মতো একদম খসখসা হয়ে গেছে, একদম খসখসা হয়ে গেছে। এইবার থার্ড যে সিস্টেমটা আপনারা দেখবেন এইটা হচ্ছে একটা ফাইনাল ট্র্যাক, কারণ এই থার্ড পদ্ধতিটার মাধ্যমে আপনার রোটরটা একদম নতুনের মতো পারফরমেন্স পাবেন। এটা হচ্ছে চক, আমরা রোটরের মধ্যে খুব সুন্দরভাবে চক ঘষতেছি, গাইজ আপনারা দেখতে পাইতেছেন খুবই সুন্দরভাবে আমরা চক ঘষে দিতেছি। এই চকটা কি করবে, যদি 0.1% তেল এটার মধ্যে থাকে এটাকে শুষে নিবে, অ্যাবজর্ব করে নিবে একদম পরিপূর্ণভাবে। এপিট ওপিট এবং রোটরের আশেপাশের যে অংশগুলো আছে ফুল আমরা হচ্ছে এটাকে চক দিয়ে ঘষে নিচ্ছি। আর চক দিয়ে হচ্ছে আপনারা কমপক্ষে দুইটা চক ব্যবহার করবেন, হয়তো দেখবেন আপনাদের একটা চকের মধ্যেই পুরো রোটর কাভার হয়ে যাবে, কিন্তু আপনারা তারপরেও দুইটা চক ব্যবহার করবেন। দুইটা চক দিয়ে খুবই সুন্দরভাবে আপনারা এটাকে ঘষে 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 পরিষ্কার করবেন। এটা হচ্ছে রোটর পরিষ্কার করার তৃতীয় ধাপ এবং ফাইনাল টাস্ক। আপনারা দেখতে পাইতেছেন খুব সুন্দরভাবে আমাদের সেলিম এই রোটরটাকে পরিষ্কার করতেছে। গাইজ এখন আমরা হচ্ছে রোটরটাকে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিব। আপনারা চাইলে পরিষ্কার নাও করে চালাতে পারেন, পরিষ্কার না করে চালালেও সমস্যা নাই। এক্ষেত্রে আরো সুবিধা হবে কি, আপনারা যদি পরিষ্কার না করেন তাহলে চকগুলো যে রোটরের মধ্যে বা ডিস্কের মধ্যে লেগে থাকবে এই চকগুলো আপনার ব্রেক প্যাডের যে অয়েলগুলো থাকবে সেই অয়েলগুলোকেও শুষে নিবে, যার ফলে হচ্ছে আপনার রোটর এবং ব্রেক প্যাড দুইটাই একদম ক্লিয়ার থাকবে। আপনারা এখন দেখতে পাইতেছেন আমাদের ফাইনাল টাস্ক শেষ হয়ে গেছে এবং রোটর 100% অয়েল ফ্রি, 100% রোটর এখন একটা ফোটো তেল নেই। তো গাইজ আপনাদেরকে যে তিনটা পদ্ধতি দেখালাম এটা হচ্ছে একদম রোটরকে 100% ক্লিন করার একটা পদ্ধতি, আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনারা হারপিক ইউজ করেন, হারপিক ইউজ করার পরে ভিমবার দিয়ে ধুয়ে নেবেন, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত আপনারা যদি লেবু ইউজ করেন তাহলে লেবুর পরে একটু চক ইউজ করে নেবেন। তৃতীয়ত একটা হচ্ছে ধরেন আপনি রাস্তায় রাইডে গেছেন, এখন আপনি হারপিক বা লেবু পাচ্ছেন না বা চক পাচ্ছেন না বা যে কোনো একটা পাচ্ছেন, তখন কি করবেন আপনারা ফার্স্ট যেই মানে শর্টকাট যে উপায় সেটা হচ্ছে চক। রাস্তায় যদি আপনার রোটরে তেল পড়ে তাহলে আশেপাশে কোনো লাইব্রেরি দোকান থেকে এক বক্স 10 টাকা দিয়ে চক কিনবেন, চক কিনে ওই চকটাকে ঘষে দিবেন। চকটাকে ঘষে এটাকে পরিষ্কার করবেন না, চক লাগানো অবস্থায় আপনারা সাইকেলটা চালাবেন, তাহলে দেখবেন আপনার যে রোটরে লেগে থাকা তেল সেটা আস্তে আস্তে কমে যাবে। একটা রোটরে যদি আমরা তিনটা পদ্ধতি দেখালাম, এই তিনটা পদ্ধতি যদি আপনারা একভাবেই অনুসরণ করেন তাহলে রোটরটা 100% পরিষ্কার হবে। আর যদি আপনারা একটা করে স্টেপ অনুসরণ করেন সেই ক্ষেত্রে আপনার 100% তেলটা পরিষ্কার হবে না, কিন্তু আপনার পারফরমেন্স ভালো পাবেন। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে রোটরে যদি তেল বেশি পরিমাণে পড়ে সেই ক্ষেত্রে আপনারা রোটর পরিষ্কার করার পাশাপাশি আপনার ক্যালিপারের যে ব্রেক প্যাড থাকে দুই পাশে যেটা রোটরকে চেপে ধরে, ব্রেক প্যাডটাকে ভালোভাবে ঘষবেন, বের করে এনে ভালোভাবে পাকার মধ্যে ঘষবেন, ঘষলে এটার মধ্যে লেগে থাকা তেলটাও পরিষ্কার হয়ে যাবে, তখন আপনার ব্রেকটা 100% সুন্দরভাবে ধরবে। তো গাইজ আশা করি আপনারা এই ভিডিওটার আদ্যোপান্ত খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন যে আমরা আগুন ধরিয়েছি, হ্যাঁ আগুন দিয়ে হচ্ছে রোটর ক্লিন করা যায়, তাহলে কি হয় আগুনের মাধ্যমে তেলটা পুড়ে যায় আর রোটরটা একদম ঠিক হয়ে যায়। বাট এটা বাসা বাড়িতে না করার জন্যই আমরা হচ্ছে বলতেছি, কারণ বাসা বাড়িতে করলে আগুন টাগুন একটা রিস্ক থেকে যায়। বাট এটাও একটা মাধ্যম আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটার সিস্টেমটা হচ্ছে আপনারা ডিস্কের মধ্যে প্রথমে হেক্সিসল দিবেন, হেক্সিসল দিয়ে আগুন ধরিয়ে দিবেন, একটা ম্যাচ বা লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিবেন, পুরো ডিস্কটা যখন আগুন জ্বলে যাবে, জ্বলে নিভে যাবে, দ্যাট মিন্স এটার মধ্যে লেগে থাকা যে তেলগুলো থাকবে এগুলো পুড়ে যাবে, তখন আপনার রোটরটা একদম ক্লিন হয়ে যাবে। ওই আগুনে পুরার পরও একটু চক দিয়ে ঘষা দিয়ে দিবেন, দেখবেন আপনার রোটরটা একদম ক্লিন। বাট আমরা আগুন দিয়ে রোটর পরিষ্কার করার বিষয়টা, এটা বাসা বাড়িতে না করাটাই ভালো, একটা রিস্ক হয়ে যায় বা আপনার সাইকেলের জন্য রিস্ক হয়ে যায়। যদি ওটা সম্ভব হয় তাহলে করলেন, বাট না হলে আমরা যে সহজ তিনটা উপায় দেখা দিলাম এইভাবে করে আপনারা রোটরের তেলগুলো পরিষ্কার করতে পারেন। যে তিনটা পদ্ধতি দেখালাম এই তিনটা পদ্ধতি যদি একসাথে স্টেপ বাই স্টেপ অনুসরণ করেন তাহলে আপনার রোটরে 100% একটা ফোটাও তেল থাকবে না। এতক্ষণ তো আপনারা দেখলেন যে কিভাবে কিভাবে আমরা রোটরটাকে পরিষ্কার করলাম, মানে রাজু ভাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে তেল থেকে মুক্ত করতে হয়। তো ভিডিওটা আমরা আর বড় করতেছি না, এই পন্থাগুলো আপনাদের দেখাই দিলাম। এইভাবে করে হচ্ছে আপনারা খুব অল্প সময়ের মধ্যে রোটরটা পরিষ্কার করতে পারবেন বা তেলটাকে ছাড়াই ফেলতে পারবেন। তো যদি আরো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানান, ভিডিওটা ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, ভিডিওটাকে একটা লাইক দিন। আচ্ছা আপনারা কি নিয়ে ভিডিও চান আপনারা কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা কমেন্ট করলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আপনারা ভিডিও চাচ্ছেন কি নিয়ে। তো এই ভিডিওটা করা হয়েছে একমাত্র কারণ হচ্ছে আপনারা কমেন্ট করছেন যে রোটরে কিভাবে তেল লাগলে এটাকে পরিষ্কার করতে হয়, এই কারণে কিন্তু ভিডিওটা করা হয়েছে। তো কমেন্ট।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।